কোয়ালিটি দেখা যাচ্ছে। এটা মেল না ফিমেল বলে? এটা ফিমেল। হ্যাঁ যাবে কোয়ালিটি দেখে নিন। বাচ্চা বয়স মাত্র 42 দিন বাচ্চার বয়স। এই লাসা নিয়ে এসেছি। মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে। আচ্ছা ঠিক আছে। একটা কোন নম্বর ডেলিভারি ফ্রি হয়ে যাবে? ডেলিভারি ফ্রি, একদম ডেলিভারি ফ্রি। কত অবধি? 20 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি করে দেব। হ্যালো বন্ধু, আদর সাহেব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকে প্রায় 3 সপ্তাহ পর কিন্তু আজকে কোন্নগর হাটে এসেছি, কোন্নগর পেট মার্কেটে। পারিবারিক কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি, এর জন্য আমি দুঃখিত তোমাদের সবাইয়ের কাছে যে তোমরা এতদিন এই চ্যানেলে তোমরা ভিডিও দেখতে পারোনি। যে বর্তমান কী পরিস্থিতি আছে, কী কী এসছে, কী কী অফার আছে, কতটা কী তোমাদেরকে কালেকশন দেখাতে পারছি, এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে সমস্তটা দেখাবো। আর তোমরা এই হাটে কীভাবে আসবে তারও ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, যদি স্কিপ করে দেখো তুমি অনেক কিছু মিস করে যাবে। তো আমার তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা কিন্তু ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখবে, তো নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, আমি সাথে সাথে তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর যদি কিছু আরও ডিটেলস জানার থাকে তো অবশ্যই আমাকে কল করতে পারো, আমি যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করে দেবো। তো চলো ভিডিওটা শুরু করছি, লেটস গো। কেমন আছো অভিজিতা? এই ভালো, তুমি কেমন আছো? ভালো আছি, অনেকদিন পরে হাটে আসলাম আজকে। হ্যাঁ আচ্ছা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিকঠাক। আচ্ছা কী দেখাচ্ছ বলো? ল্যাব, এটা ল্যাবের ফিমেল এনেছি, মেল বাড়িতে আছে। আচ্ছা পুরো আপেল সেট, আপেল সেট দেখে না এটা ফেস, এই হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি দেখো জাস্ট। এটা মেল না ফিমেল বলে? এটা ফিমেল আছে। আর কতদিন বয়স? এটার বয়স আজকে হচ্ছে 41 দিন। 41 দিন বয়স, তাই তো? আচ্ছা ডিওয়ার্মিং করা আছে? ডিওয়ার্মিং কমপ্লিট, পুরো একদম কমপ্লিট করা আছে। আর বাচ্চার মা বাবা দেখতে পাবে? মা বাবা বাড়িতে আছে। আচ্ছা তো বন্ধুরা তোমরা যদি বাড়িতে যাও, বডি ওয়েট 4.5 কিলো বডি ওয়েট আছে। হ্যাঁ মা বাবাকে দেখতে পাবে, বডি ওয়েট হচ্ছে 4.5 কিলো, তাই তো? আচ্ছা একটু পাঁচটা দেখিয়ে দাও পাওটা। আচ্ছা দেখো বয়স দেখে নাও, একদম ব্ল্যাক আছে, প্লাস হচ্ছে লোমকোট দেখে নাও, লোমকোট দেখে নাও, ফার কোয়ালিটি দেখে নাও। হুম আচ্ছা ফার কোয়ালিটি। আর টেলটা একটু দেখিয়ে দাও, শর্ট টেল, শর্ট টেল দেখো, শর্ট টেলের মধ্যে আছে। আর দাম কী রেখেছো? ফিমেলের দাম আছে 9,500 টাকা, মেলের দাম আছে 7,500 টাকা। আচ্ছা কিছু নেগোসিয়েবল হবে? সে তোমার চ্যানেল যদি দেখাতে পারে কিছুটা করে দেবো, হয়ে যাবে তাই তো? আচ্ছা তো বন্ধুরা দেখলে অজিতা নিয়ে এসছে আজকে ল্যাব। আচ্ছা আর কিছু আছে? হ্যাঁ আছে। পরের বাচ্চা বলো? জার্মান স্পিচ পম কাটিং, পম কাটিং, পুরো পম কাটিং। আচ্ছা দেখো পকেট সাইজ, তাই তো? একদম। এই এটা কি ছোটোই থাকবে না? এ বড় হলে জোর 1 ফুট হবে, 1 ফুট। আচ্ছা ছোটো সাইজই থাকবে, দেখো একদম, দেখো ছোটো ছোটো হাত, ছোটো ছোটো পা, ফার কোয়ালিটি দেখো। নোজ এখন যেটা হোয়াইট আছে এটা পুরো ব্ল্যাক এসে যাবে। আচ্ছা এর বয়স কত তাহলে? এর বয়স আজকের হচ্ছে 37। আচ্ছা 37 দিন বয়স আছে। মেল না ফিমেল আছে এটা? মেল ফিমেল বোথ সাইড হয়ে যাবে। আচ্ছা দুটোই হয়ে যাবে, এটা ফিমেল আছে মনে হয়? এটা এটা মেল আছে, এটা মেল আছে, তাই তো? দেখো একদম বাচ্চা, এই দেখো ছোট্ট একদম দেখে নাও, পুরো পম পম, তাই তো? মনে পুরো একদম ছোট্ট একদম দেখে না, ফার কোয়ালিটি দেখে না, দেখো এই হচ্ছে বডি, তুলোর ডালা, তুলোর ডালা। এ ওয়েট কত হবে? একদম হালকা না? ওই মোটামুটি 400, 400 মতন হবে, তাই তো? আচ্ছা আর দাম কী রেখেছো? দাম তো আমার কাছে একই দাম, মেলের দাম আছে 6,000 টাকা, ফিমেলের 7,500 টাকা, আমার প্রথম থেকে একই দাম, একই রেট, তাই তো? বাচ্চা দেবো দেখার মতন বাচ্চা, এতে তো নেগোসিয়েবল হবে না? না না না, পরের বাচ্চা দেখে নিচ্ছে, তো পরের বাচ্চা দেখে নি কি আছে বলো, কি আছে? আচ্ছা বয়স? বয়স 70 দিন। হ্যাঁ ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে, যে নেবে তাকে বইও দিয়ে দেবো। আচ্ছা ভ্যাকসিন কার্ডও পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ আচ্ছা ভ্যাকসিন করা আছে, দেখে নাও কাট পেয়ে যাবে। আর মেল না ফিমেল এটা? এটা ফিমেল আছে, ফিমেল আছে, তাই তো? দেখো না ফিমেল আছে। আর ফার কোয়ালিটি দেখিয়ে দিই একবার, এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখে নাও বাচ্চা একদম অ্যাক্টিভ আছে, দেখে নাও, ছেড়ে দেখানো যাবে না, না হয়তো নিচে নোংরা আছে, ছেড়ে দেখানো যাবে না। হ্যাঁ এই হচ্ছে কোয়ালিটি,
70 দিন বয়স বলে, 70 দিন বয়স। দেখো বাচ্চা যদি পছন্দ হয় যত তাড়াতাড়ি সম্ভব তোমরা যোগাযোগ করবে। আচ্ছা বাচ্চার দাম কি আছে? দাম রেখেছি 17,000 টাকা ফার্স্ট ভ্যাকসিন টান। হ্যাঁ, আর তোমার যদি চ্যানেল মারফত আছে 16,000 দিয়ে দেবো। আচ্ছা 1,000 টাকা লেস আছে, তাই? 1,000 টাকা লেস। আচ্ছা তো বাচ্চা যদি দেখে নাও, বাচ্চা কোয়ালিটি ওটার অফার চলছে। আচ্ছা তো পাগুলো দেখিয়ে দাও, এই হচ্ছে পা দেখে নাও, তোলো দেখি মেল না ফিমেল একবার দেখে নি, চেক করে নি। ফিমেল আছে, ফিমেল আছে, দেখো চেক করে নিলো। সব থেকে বড় কথা লোহের ফার কোয়ালিটিটা, ফার কোয়ালিটি দেখো জাস্ট একদম এই ফার কোয়ালিটি। বাচ্চা যদি পছন্দ হয় তো তোমরা দাদার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? একবার নাম্বারটা বলে দাও। আমার নম্বর হচ্ছে 9748-3555-98। আচ্ছা বাড়িতে যে কোনো দিন বাড়ি থেকে নিয়ে নিতে পারেন। হ্যাঁ, আর রবিবার এখানে কোন নগর হাটে থাকি আমি। আচ্ছা ঠিক আছে, বিকেল থেকে বাড়ি থেকে নিতে পারবে, আর ফোন থেকে শুনি পুরোটাই বাড়ি থেকে। আচ্ছা বাড়িতে কেন আসতে বলি? আপনার 55 দিন বয়স হয়ে গেল, একটা ভ্যাকসিন ডান আছে, ভ্যাকসিন আমি বুক প্রোভাইড করে দেবো। আচ্ছা ঠিক আছে, দাম রেখেছি 7,500 টাকা। হ্যাঁ, তার উপরেও ডিসকাউন্ট আমি করে দেবো। আচ্ছা ডিসকাউন্ট হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, যারা নিতে চাইছে যোগাযোগ করুন। আচ্ছা তো এবারে কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ভাই, এটা শুধু মেলই আছে আর কিছু নেই, তাই তো? ফিমেলগুলো সব বেরিয়ে গেছে আমার বাড়ি থেকে। আচ্ছা দেখো কোয়ালিটিটা দেখে নাও, এই হচ্ছে চোখ মুখ দেখে নাও একদম, আর হচ্ছে ফার কোয়ালিটি দেখে নাও, পাঁচটা একটু পাওয়াটা দেখিয়ে দাও, পাঁচটা দেখো, পাঁচটা দেখো, এই পাঁচ দেখে নাও একদম ব্ল্যাক আছে। আর মেল আর বডি ওয়েট কত হবে? 5 কিলো প্লাস আছে। আর এখন খাচ্ছে কি? রয়্যাল ক্যানিন খাওয়াচ্ছি। আচ্ছা ভ্যাকসিন করা আছে, তাই তো? হ্যাঁ ভ্যাকসিন ডান আছে। হ্যাঁ আমি কার্ড দিয়ে দেবো, কার্ডও পেয়ে যাবে একদম। আচ্ছা তো বাড়িতে গেলেও তোমার পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ বাড়ি থেকে অ্যাভেলেবেল আছে। আচ্ছা তো পরের বাচ্চাটা দেখো, এই হচ্ছে ল্যাব দেখানো, কতদিন বয়স আছে এটা? এটা 45 দিন প্লাস আছে দাদা। হ্যাঁ ঠিক আছে, ল্যাবরাডর রয়্যাল ফিমেল পাপি আছে, পুরো একদম অ্যাপেল ফেসের বাচ্চা। আচ্ছা বাচ্চা দেখতে পাচ্ছেন শর্ট টেলের মধ্যে বাচ্চা আছে, একদম মিল্কি হোয়াইট। আচ্ছা ঠিক আছে, বাচ্চা দেখুন খালি কোয়ালিটি কি খাচ্ছে বাচ্চা? রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খাচ্ছে, রয়্যাল ক্যানিন ম্যাক্সি, তাই তো? এরপরে যে বাচ্চা নিয়ে গেলে যে গাইডটা করতে হবে, অবশ্যই আমি করে দেবো, আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আমি অবশ্যই গাইড করবো। ঠিক আছে দেখো না, পাও দেখে নাও, এই হচ্ছে কোয়ালিটি দেখে নি, ফার কোয়ালিটি দেখে নাও, এই হচ্ছে ফার কোয়ালিটি দেখে নাও। আচ্ছা বডি ওয়েট কত হবে? 5 কিলো প্লাস। 5 কিলো প্লাস আছে, তাই তো? আচ্ছা দাম রেখেছি আপনার 9,500 টাকা। হ্যাঁ তবু আমি ডিসকাউন্ট করে দেবো, ঠিক আছে? ডিসকাউন্ট নেগোসিয়েবল হয়ে যাবে, নেগোসিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের যদি বাচ্চা পছন্দ হয় তো তোমরা কল করো, তার দাম দর তো তোমরা করে নিতে পারবে। হ্যাঁ নাম নাম্বার দেওয়া থাকবে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু কল করে দেবে। পরের বাচ্চা চলে এসেছে দেখো, এটা কি আছে বলো, মেল না ফিমেল? এটাও রিচ কালারের মধ্যে, তোমার ফিমেল পাপি আছে। আচ্ছা ঠিক আছে, আর তোমার হলো 60 দিন প্লাস বয়স আছে। হ্যাঁ একটা ভ্যাকসিন করা আছে। আচ্ছা দাম রেখেছি 6,500 টাকা। হুম তারপরে বঙ্গদার চ্যানেলে থ্রু করে এলে ডিসকাউন্ট করে দেবো, হয়ে যাবে ডিসকাউন্ট হয়ে যাবে, তাই তো? ফুললি তোমরা যখন আসবে ভালো করে আরেকটু ভালো করে যাচাই করে নিও, ঠিক আছে? যতটা শর্টে আমরা পারি আমরা করে দিই ভিডিও, তোমরা কিন্তু একদম যখন বাড়িতে যাবে খাওয়া হাঁটা চলা সব কিন্তু দেখে তারপরেই নেবে একদম, ঠিক আছে? দাম কত বললে? 6,500 টাকা। 6,500 টাকা দেখো খুব কম দামে রেখেছে, তোমাদের যদি বাচ্চা পছন্দ হয় তো তোমরা কিন্তু বডি রয়েল মোটামুটি 5.5 প্লাস আছে। হ্যাঁ 5.5 দেখো, কানগুলো দেখো একদম লম্বা লম্বা ঝোলা আছে। হ্যাঁ কোয়ালিটি তোমাদের সামনেই আছে, এই হচ্ছে কোয়ালিটি দেখে নাও একদম ফুল অ্যাক্টিভ পাখি। ঠিক আছে যে লাসা নিয়ে এসেছি, মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। আচ্ছা ঠিক আছে, একটা ভ্যাকসিন ডান আছে। হ্যাঁ তোমার 75 দিন প্লাস বয়স আছে। হ্যাঁ ঠিক আছে, 17,000 টাকা দাম রেখেছি। আচ্ছা যারা নিতে চাইছেন তারা বুকিং করুন, 1,000 টাকা 1,500 টাকা আমি ডিসকাউন্ট করে দেবো। এতটা একদম বঙ্গদার বিশাল শুরু করে এলে। আচ্ছা ঠিক আছে, দেখানো সম্ভব হবে? দেখো এই যে পচ
এই হচ্ছে ব্যাগ, কোয়ালিটি তোমাদের সামনেই আছে। যদি পছন্দ হয় তো অবশ্যই গৌড়দার নাম্বার দেওয়া থাকবে, তোমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কল করে নেবে। এই দুটোই আছে তাই তো? একদম এই দুটোই আছে, নাহলে কিন্তু সোল্ড আউট হয়ে গেলে আর পাবে না। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু কল করে নিও। কালচার ফর্ম আছে, মেল ফিমেল বোথ অ্যাভেলেবল, 32 দিন বয়স আছে। হ্যাঁ, একটা ডিভারবিং কমপ্লিট আছে দাদা। হ্যাঁ ঠিক আছে, দাম রেখেছি 6,500 টাকা, তার উপরে 1,000 টাকা ডিসকাউন্ট বঙ্গদার চ্যানেলের থ্রু করে এলে। এতেও ডিসকাউন্ট? একদম একদম ডিসকাউন্ট থাকবে। কোটি কোটি বাচ্চা নিয়ে এসেছে, এটা কি বলে কালচার ফর্ম তাই তো? হ্যাঁ কালচার ফর্ম, কালচার ফর্ম একদম। বয়স কত বলে? 37 দিন, 32 ডেজ, 32, 32 দিন বয়স। দেখো খুবই অল্প বয়স, হাতের মুঠোয় চলে আসবে একদম। দেখো ছোট্ট বাচ্চা, আর ডিভারমিং করা আছে? হ্যাঁ ডিভারমিং ডান। খাচ্ছে কি এরা? স্যালাক্স খাচ্ছে। স্যালাক্স খাচ্ছে, এখন নিয়ে গেলে স্যালাক্সই খাওয়া যাবে তাই তো? স্যালাক্স খাবে। আমি দেখো বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমাদের যেমন খুশি তোমরা নিতে পারো। মেল ফিমেল কাস্টমারের চয়েস হবে। হ্যাঁ সেটা নিতে পারে। আর দাদা তো বলেই দিল যে ডিসকাউন্ট হয়ে যাবে, তোমরা জাস্ট কল করো, পছন্দ করো, মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে। পরের বাচ্চা দেখে নাও গুরুদার কাছে, বলো। স্পিচ মেল পাপি আছে। হ্যাঁ ঠিক আছে, বয়স তোমার হচ্ছে ওই 45+ আছে। আচ্ছা হ্যাঁ, পার কোয়ালিটি দেখতে পারো, একদম উলিকোটের বাচ্চা আছে। একদম উলিকোট, স্পিচে উলিকোট। আচ্ছা চোখ মুখ নাক দেখে নাও, ফার কোয়ালিটি দেখে নাও। আর এই হচ্ছে বাচ্চা, কোয়ালিটি তোমাদের সামনে আছে। আর ভ্যাকসিনও করা আছে? ভ্যাকসিন করা আছে। আচ্ছা কার্ড প্রোভাইড করে দেবো। আচ্ছা এরপরে বাড়িতে গেলে কি বাবা মা দেখতে পাবে না ফটো ভিডিওতে? আচ্ছা বাড়িতে গেলে তোমরা দেখছে মা বাবাকে দেখে নিতে পারবে। তো বাচ্চা যদি পছন্দ হয় তোমাদেরকে নাম নাম্বার দিয়ে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিও। বড় নাম, নাম হচ্ছে গৌর হালদার। ঠিক আছে, ফোন নাম্বার হচ্ছে 6291676091। লোকেশান হচ্ছে সানডে করে কোন্নগর হাটে আমাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এবং এভরিডে আমাকে বাড়ি থেকে পেয়ে যাবেন। বাড়ি থেকে যে আসবেন বাড়ি থেকে কালেকশন করতে পারেন। কথা হচ্ছে হোম ডেলিভারি হয়ে যাবে। ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে, সামান্য চিপ চার্জেস লাগবে। ডেলিভারিও সম্ভব তাই তো? অল ইন্ডিয়া ডেলিভারি, বাংলাদেশ? হ্যাঁ বাংলাদেশেও করছি, চার্জেবল একটু লাগবে। আচ্ছা ইনক্লুডিং বাংলাদেশ তাই তো? মানে বাংলাদেশটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা তো যা বন্ধুরা, যারা তোমরা বাংলাদেশ থেকে দেখছো, তোমরা যদি চাও যে এই হাট থেকে তোমরা নেবে তো তোমাদের কিন্তু পসিবল আছে। আর এই হাটটা হচ্ছে কলকাতা শহরের একদম হুগলি জেলার কোন্নগর পশু পাখির হাট আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা দেখো এবারে চলে এসেছি সায়ন ভাইয়ের কাছে। সায়ন ভাইয়ের কাছে আজকে কী কী কালেকশন নিয়ে এসেছে তোমাদের কাছে তুলে ধরছি, বলো। সব ধামাকা অফার নিয়ে চলে এসেছি, কালচার পম্প মেল বাচ্চা আছে। হ্যাঁ মাত্র 5,500 টাকা দাম রেখেছি, দাদার চ্যানেলের থ্রুতে এলে ডিসকাউন্ট হয়ে যাবে। দাদার চ্যানেলের থ্রুতে এলে আরও 500 টাকা ডিসকাউন্ট করে দেবো, 5,000 টাকায় হয়ে যাবে কালচার পম্প। এরম সুন্দর ফার কোয়ালিটি, এরম মুখের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, এই লোমটা পুরো উঠিয়ে যাবে। আচ্ছা এটা মায়ের পেটের লোম আছে? হ্যাঁ হ্যাঁ, এটা মেল বাচ্চা আছে। হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার লাগলে যোগাযোগ করবে, 9674407133। আচ্ছা তো এই হচ্ছে কোয়ালিটি দেখে নাও, একদম কালচার পম্প, নিয়ে কোনো কথা হবে না, পুরো একদম ধামাকা কোয়ালিটি আছে। হ্যাঁ এই হচ্ছে ফার কোয়ালিটি দেখে নাও, টেল দেখে নাও, লোম দেখে নিন, পজ দেখে নিন। আচ্ছা এটা মেল আছে তাই তো? হ্যাঁ মেল বাচ্চা আছে। দাম 5,500, অফার প্রাইস হচ্ছে 5,000, দিলে 500 টাকা ডিসকাউন্ট করে 5,000 টাকা করে দেবো। 5,000 টাকা হয়ে যাবে, দেখো না খুব সুন্দর বাচ্চা বাচ্চা পুরো কোয়ালিটি তোমাদের সামনে আছে। আর এই খাচ্ছে বাচ্চা? এখন খাচ্ছে সকালে এক টাইম সেরেলাক, আর দুপুরবেলা মাংস ভাত, রাত্রে মাংস ভাত। আর গরমের কারণে দুপুরবেলা মাংস ভাত টক দই ভাতও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আর বয়সটা কত বললে? বয়স আজকে নিয়ে 42 ডেজ, 42। ডিভারমিং করা আছে শুধু তাই? ডিভারমিং করা আছে, ডিভারমিং পুরো আপডেট আছে। আচ্ছা ঠিক আছে, তো বাচ্চা যদি তোমাদের পছন্দ হয় তো যত তাদের সম্ভব ভাইয়ের সাথে যোগাযোগ করে নিও। প্রতিদিন কোন্নগর হাটে পাবেন, আর এছাড়া আমার বাড়িতে তো প্রতিদিনই অ্যাভেলেবেল আছে। পরের বাচ্চা দেখে নাও, হোয়াইট স্পিচ আছে, হোয়াইট জার্মান স্পিচ, সরি হোয়াইট না বলা ভুল, এটা গোল্ডেন কালারের আছে কিছুটা। আচ্ছা গোল্ডেন
আচ্ছা পুরো রিয়ার কালার। হ্যাঁ এটা ফিমেল পাপি অ্যাভেলেবেল আছে, পুরো ধামাকা অফারে প্রাইস ধরে রেখেছি মাত্র 4400 টাকায়। মাত্র 4400 টাকা গোল্ডেন কালার স্পিচ ফিমেল পাপি পেয়ে যাচ্ছে। আচ্ছা বয়সটা এর উপরেও ডিসকাউন্ট করে দেবো, সেটা কল করে ডিসকাউন্ট পুরো ডিসকাউন্ট। দেখো 4400 টাকা দাম রেখেছে, এর পরে কিন্তু ডিসকাউন্ট দিয়ে দেবে, জাস্ট তোমরা হচ্ছে কল করো, জাস্ট কল করে নাও। হ্যাঁ এর উপরেও ডিসকাউন্ট দিয়ে দেবো, অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আচ্ছা আর সামান্য কিছু চার্জেবল পরে, আর উইদিন 20 কিলোমিটার এর মধ্যে হলে ফ্রি ডেলিভারি। আচ্ছা 20 কিলোমিটার? হ্যাঁ 20 কিলোমিটার এর মধ্যে হলে ফ্রি ডেলিভারি। দেখো স্পিচে কিন্তু তোমাকে 20 কিলোমিটার এর মধ্যে তোমাদের ফ্রি ডেলিভারি দিচ্ছে, দেখো দারুণ অফার আর দারুণ হচ্ছে, কোনো কথা হবে না। দেখো না এই হচ্ছে বাচ্চা, আর এই হচ্ছে কোয়ালিটি, এসে বাচ্চা দেখুন, দেখে নিয়ে যান, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখো আগেরটা ছিল একটু মিল্কি হোয়াইট ছিল, আর এটা হচ্ছে পিওর হোয়াইট, ফিট হোয়াইট আছে দেখো একদম। কতদিন বয়স এর? বয়স বেশি দিন না, আজকে 41 ডেজ বয়স আছে। 41 ডেজ? হ্যাঁ ডিওয়ার্মিং আপ টু ডেট আছে, নিয়ে যান বাচ্চা, নিয়ে গিয়ে এক সপ্তাহ পর ভ্যাকসিনেশন করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা এটা মেল না ফিমেল একটু দেখি? এটা মেল বাচ্চা আছে। মেল বাচ্চা, তাই তো? বয়স দেখে নিন, মুখ দেখে নিন, লোমের কোয়ালিটি দেখে নিন, পুরো চোখ ঢাকা পড়ে যাবে। এটা হলো জার্মান স্পিচ বলা হুট, স্যাময়েড কাটিং জার্মান স্পিচ বলতে গেলে। আচ্ছা আচ্ছা, পুরো লোম ফার কোয়ালিটি হেভি, ঠিক মতন ভাবে ট্রিটমেন্ট করতে পারলে হ্যাঁ পুরো টপ কোয়ালিটি হবে। আচ্ছা এরপরে তো আসুই গাইড করার জন্য, এরপরে তো আছি গাইড করার জন্য, বাড়িতে আসুন এসে দেখুন, এরকম সুন্দর সুন্দর বাচ্চা পেয়ে যাবেন। আচ্ছা বাড়িতে স্টক কিরকম আছে? বাড়িতে মোটামুটি আসবেন এসে, স্টক প্রচুর স্টক আছে, প্রচুর স্টক আছে, তাই তো? এসে সময় নিয়ে, আর সবাইকে বলবো সময় নিয়ে আসুন, এক ঘন্টা দেড় ঘন্টা বাচ্চা দেখুন, দেখে নিয়ে যান। দামটা কি পড়বে? এটার প্রাইস একদম রিজনেবল প্রাইসে রাখা হয়েছে, 4800 টাকা। 4800 টাকায় স্পিচ, স্যামার কাটিং স্পিচ, মেল বাচ্চা, আবার মেল বাচ্চা, মেল বাচ্চা, এর উপরও ডিসকাউন্ট দিয়ে দেবো। দারুন দারুন। আচ্ছা এর উপরও ডিসকাউন্ট হয়ে যাবে, তাই তো? খুব একটা দিতে পারবো না, যতটা পারবো নিশ্চয়ই করে দেবো। আচ্ছা আচ্ছা, আর 20 কিলোমিটার এর মধ্যে তো ফ্রি ডেলিভারি আছেই, সুন্দর সুন্দর বাচ্চা পেয়ে যাবেন 20 কিলোমিটার এর মধ্যে ফ্রি ডেলিভারি, ঘরে বসে দেখে নাও। 20 কিলোমিটার অবধি কিন্তু তোমাকে দেখো স্পিচে দিচ্ছে ফ্রি ডেলিভারি, অ্যাভেলেবেল আছে, শুধু যে ডেলিভারি যখন 20 কিলোমিটার আপে যখন হবে, জাস্ট খালি ডেলিভারি চার্জ যাই হোক 200 টাকা হোক 300 টাকা হোক, ডেলিভারি চার্জ টাকা দিতে হবে আপনাকে, পেমেন্ট করতে হবে, আর বাকি বাচ্চা পুরো ক্যাশ অন ডেলিভারি। বাচ্চা বাচ্চা ক্যাশ নেবেন, ক্যাশ পেমেন্ট করবেন, ক্যাশ পেমেন্ট, কোনো বুকিং করতে হবে না, কোনো বুকিং করতে হবে না, ক্যাশ যেটা দেখাবে সেটাই পাবে, তো সেটাই পাবে, পারলে বাচ্চা ভিডিও কল করেও দেখে নেবে। আচ্ছা তো বাচ্চার বাড়িতে গেলে বাবা মা দেখতে পাবে? হ্যাঁ বাবা মা দেখতে পেয়ে যাবে, দেখিয়ে দেবে, তাই তো? আচ্ছা বাচ্চার বাবা মা যেগুলো দেখালাম সবারই কিন্তু বাচ্চার বাবা মা দেখিয়ে দেবে, তোমরা চাইলে দেখতে পারো, কথা হবে না। আর তোমার নাম ফোন নাম্বারটা বলো না। নাম সায়নস্ক, ফোন নাম্বার 9674407133। প্রতি রোববার কোন্নগর হাট পেয়ে যাবেন, আর বাকি দিনগুলোতে বাড়িতে অ্যাভেলেবেল আছে, বাড়িতে অ্যাভেলেবেল, সুন্দর সুন্দর পাপি নেওয়ার জন্য যোগাযোগ করে নিন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো বন্ধুরা দেখো তোমরা এই হাটে তোমরা কিভাবে আসবে এবার তোমাদেরকে বলে দিই। তো তোমরা যারা বাইরে থেকে দেখছো, যারা জানো না যে এই হাটটা কোথায় বসে, তো তোমাদেরকে এবারে এই হাটে কিভাবে আসবে তোমরা সেই অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই। এটা হলো হুগলি জেলার মধ্যে কোন্নগর স্টেশন, কোন্নগর স্টেশনেই এই পশু পাখির হাটটা বসে, কোন্নগর পেট মার্কেট। আর এখানে তোমরা আসতে গেলে যদি হাওড়ার দিক থেকে আসো, তো অবশ্যই হাওড়া বর্ধমান মেন লাইন ধরে তোমাদেরকে কোন্নগর স্টেশনে নামতে হবে। কোন্নগর স্টেশনে নামলেই আমার পেছনে দেখতে পাচ্ছ ওই দিকটা হচ্ছে স্টেশন, আর এইটা হচ্ছে রিসরা যাবার রোড, রিসরা, এদিকে হচ্ছে রিসরা, এই পার্টটা হলো রিসরা শ্রীরামপুর বর্ধমান, এদিকটা হচ্ছে বর্ধমান ব্যান্ডেল, এদিকে যাওয়ার রাস্তা। কোন্নগর স্টেশনে তোমাদেরকে নামতে হবে, আর কোন্নগর স্টেশন থেকে পায়ে হাঁটা 2 মিনিটের পথ। তো তোমরা কোন দিকটা আসবে, রিসরা যেদিকটা যাচ্ছে সেই রোডটা ধরে তোমরা আসবে, যে কাউকে জিজ্ঞাসা করলে তোমরা কিন্তু বলে দেবে। তো এই হলো অ্যাড্রেস। আর আর তোমরা যদি বর্ধমানের দিক থেকে আসো, সেম প্রসেস হচ্ছে, বর্ধমান তোমাদেরকে বর্ধমান টু হাওড়া যে মেন লাইন আছে, মেন লাইন ধরে তোমাদেরকে কোন্নগর স্টেশনে নামতে হবে। যারা ধরো ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আসবে তাদেরকেও কিন্তু এই কোন্নগর স্টেশনে নামতে হবে, কোন্নগর স্টেশন থেকে হাঁটা পথে 2 মিনিট লাগবে। এছাড়াও তোমাদেরকে যে সেলারদের নাম নাম্বার এখানে দিলাম ভিডিওতে, তো তোমাদেরকে যদি কোনো অসুবিধা হয় তোমরা কল করবে, কল করলে তোমাদেরকে কীভাবে আসবে সেটা তোমাদেরকে বলে দেবে। দেখতেই পাচ্ছ দেখো এটা কিন্তু বর্ধমানের দিক থেকে এই মেলটা যাচ্ছে, মেলটা দেখো বর্ধমানের দিক থেকে আসছে, এটা হাওড়ায় দিকে যাচ্ছে। আর তোমাদেরকে জানিয়ে দিই এই হাট কিন্তু প্রতি রবিবার সকাল 7টা থেকে দুপুর 2টো অবধি চলে, তো যে কোনো রবিবার তোমরা এই হাটে চলে আসতে পারো। তো তোমরা যত সকাল সকাল আসবে তত ভালো ভালো বাচ্চা এখান থেকে তোমরা নিয়ে যেতে পারবে। বেলায় আসলে কি হয়, অনেক বাচ্চা সকাল সকাল সেল আউট হয়ে যায়, তো তোমরা যখনই আসবে সকালে আসার চেষ্টা করবে, সকালে আসলে কালেকশনগুলো ভালো থাকে।
এই হাটে আসার এই হলো অ্যাড্রেস। জয়ন্তদার কাছে। জয়ন্তদা বলো, আজকে জার্মান এক্সপ্রেস নিয়ে চলে এসেছি। আচ্ছা, খুবই দারুণ কোয়ালিটি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, লং কোয়ালিটি। হ্যাঁ, সাড়ে তিন হাজার টাকা পেয়ে যাচ্ছ। দেখো, দারুণ অফার দিয়েছে। দেখো, 3,500 টাকায় তোমরা একদম স্পিস পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা দেখো, যন্ত্রদার কাছে পরের বাচ্চা দেখে নাও, বলো কি আছে। আর মেল আর ফিমেল দুটোই অ্যাভেলেবেল, তাই তো? দেখো, 5,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ কালচার ফর্ম, দেখে নাও, কোয়ালিটি তোমাদের সামনে আছে। বাচ্চা যদি পছন্দ হয়, নাম নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিও। একটু পেছনটা দেখো, ঘুরে দেখো, এই হচ্ছে কোয়ালিটি, দেখে নাও, কোয়ালিটি তোমাদের সামনেই আছে। যদি পছন্দ হয় তো অবশ্যই যন্ত্রদার নাম্বার তোমরা কল করে নাও। আর ডেলিভারি বেঙ্গলের মধ্যে হলে হয়ে যাবে, তাই তো? আর কি খাচ্ছে এরা এখন? তুমি ডক্টর দিতে পারো বা চিকেন ভাত টেস্ট করে খাওয়াতে পারো। আচ্ছা, নর্মাল খাবার খাচ্ছে এখন, তাই তো? আচ্ছা, তোমার নাম নাম্বারটা বলে দাও। আমার নাম জয়ন্ত, ফোন নাম্বার 6290-81-0026, লোকেশান লিলুয়া, আর সানডে করে কোন নগর হাটে পাবে। আচ্ছা, ঠিক আছে, বাড়িতে গেলেও পেয়ে যাবে সারা সপ্তাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। বলো সুবোদা, কি আছে আজকে তোমার কালেকশন? একটা স্পিজ আছে, একটা হোয়াইট স্পিজ আছে। আচ্ছা, একটু প্যাকটা দেখাও। এটা হচ্ছে ফিমেল আছে, এটা মেল বাচ্চা আছে। আচ্ছা, বাই কালারটা মেল? একদম বাই কালারটা মেল, এটা হচ্ছে ফিমেল। আচ্ছা, কোয়ালিটি আমাদের সামনে আছে। বাচ্চা বয়স আজকে নিয়ে 45 ডেজ। হ্যাঁ, ঠিক আছে, ডিভার্মিং কমপ্লিট আছে, ভ্যাকসিনেশনটা করতে হবে। বাচ্চা দাম পড়বে মাত্র এটা 2,777 টাকা। 2,777 টাকা, এটা ফিমেল আছে, ওটা মেল আছে, মেল বাচ্চা আছে, আর বয়সগুলো আরো ডিসকাউন্ট। দেখো, অফারের উপর অফার, কিন্তু এর উপরেও বলছে 2,800 টাকা, 2,700 টাকা স্পিস দিচ্ছে, তার মধ্যেও আবার বলছে ডিসকাউন্ট দেবে। আচ্ছা, আর কি খাচ্ছে এখন? এখন দাদা খাচ্ছে হচ্ছে রয়্যাল ক্যানিন স্টার খাচ্ছে, ঠিক আছে, আর চিকেন ভাত খাচ্ছে। চিকেন ভাত, হ্যাঁ, আর একটু টক দই গরমে যে কারণে দেওয়া হচ্ছে, টক দই গরমের কারণে দেওয়া হচ্ছে। যে আমার কাছ থেকে নেবে সব রকম গাইড করে দেবো, ওষুধপত্র থেকে শুরু করে সমস্ত রকম সব ফেসিলিটি পেয়ে যাবে। 24 ঘন্টা অ্যাভেলেবল আছে, ফোন খোলা আছে, কোনো প্রবলেম হলে কল করবে। বাড়িতে এসে বাচ্চা বাবা দেখে নিতে পারে, আর বাবা মা দেখেও নিতে পারে, বাবা মা বাচ্চা দেখে নিতে পারে। 24 ঘন্টা অ্যাভেলেবল আছি, আর অল ওভার ইন্ডিয়া ডেলিভারি। আচ্ছা, বাচ্চা আছে 5 পেসের মধ্যে, বাচ্চা দেখে নিন, বাচ্চা রিঙ্কেল বেরিয়ে আছে দেখে নিন। হ্যাঁ, ঠিক আছে, বাচ্চা ফিমেল বাচ্চা আছে দেখে নিন, ফিমেল বাচ্চা। আচ্ছা, ঠিক আছে, বাচ্চার দাম পড়বে মাত্র আজকে জন্য 6,000 টাকা। মাত্র এত সুন্দর 6,000 টাকা ল্যাব, একদম 6,000 টাকা। আচ্ছা, বাচ্চা কোয়ালিটি দেখে নিন, বাচ্চার বয়স আজকে নিয়ে 42 দিন। আচ্ছা, জাস্ট দেখে নিন। আচ্ছা, ঠিক আছে, বাচ্চার তেল দেখে নিন, তেল দেখে নিন, দেখে নিন, পস ব্ল্যাকের মধ্যে আছে, ঠিক আছে, মাথার হেড দেখে নিন। আচ্ছা, ঠিক আছে, সবের মধ্যে দেখে নিন, ফিমেল বাচ্চা আছে। আচ্ছা, না বাবা, মাত্র 6,000 টাকা, তার উপরে আরও ডিসকাউন্ট করে দেবো। 6,000 টাকার মধ্যেও ডিসকাউন্ট হয়ে যাবে। জাস্ট তোমরা কিন্তু কল করো, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু শুভকে কল করে নিও। শুধুমাত্র দাদার চ্যানেলে, বঙ্কদার চ্যানেলে, হ্যাঁ, শুধুমাত্র ডিসকাউন্ট একদম করে দেবো, 100%। আচ্ছা, ডেলিভারি অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি, হ্যাঁ, ডেলিভারি করে দেবো, সব জায়গায় ডেলিভারি অ্যাভেলেবেল ছেলে আছে আমাদের। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে কোয়ালিটি, দেখে নাও। বাচ্চা যদি পছন্দ হয় তো নাম নাম্বার দিয়ে দেবো, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু কল করে দিও। দেখো, পরের বাচ্চা দেখে নাও, বলো। ল্যাব আছে, হ্যাঁ, ল্যাবের কোয়ালিটি দেখে নিন, বাচ্চা বয়স মাত্র 42 দিন, বাচ্চার বয়স আছে ছোটোর ওপরে। আচ্ছা, ঠিক আছে, বাচ্চা দাম পড়বে ফিমেল বাচ্চা মাত্র 6,500 টাকা, মেল বাচ্চা 7,000 টাকা। 7,000 টাকা, একদম 6,500, 7, একদম। আচ্ছা, ফিমেল 6,500, মেল হচ্ছে 7, তার উপরে আরও ডিসকাউন্ট করে দেবো 500 টাকা। 500 টাকা ডিসকাউন্ট, একদম। বাচ্চা কোয়ালিটি দেখে নিন, দেখো না, এই হচ্ছে কোয়ালিটি, বাচ্চা কোয়ালিটি দেখে নিন, বাচ্চা মুখ মাথা দেখে নিন, ছোট ছোট বাচ্চা আছে, আর কোয়ালিটি দেখে নাও, তেলটা দেখো, একটু তেলটা, তেলটা দেখে নিন, একদম শর্ট তেলের মধ্যে আছে। আচ্ছা, বাচ্চা তেল দেখে নিন। আচ্ছা,
বাচ্চা তেল দেখে নিন, আর এরপরেও ডিসকাউন্ট হয়ে যাবে একদম একদম। বাচ্চা তেল দেখে নিলে যখন নেবেন বাচ্চা তেল দেখে নেবেন, লাস্টে একটু ছোট হয়, ছোট সাইজে থাকে, ফেসটা যেমন পাঁচ ফেসের মধ্যে হয়, পোস্টটা দেখে দেবেন ঠিক আছে, পোস্টটা রাখা পোস্টটা একদম দেখে নিন। আচ্ছা ব্ল্যাক আছে, ব্ল্যাক পস আছে ঠিক আছে, দেখে নিন দুটোই আছে ঠিক আছে। এটা হচ্ছে মেল বাচ্চা, এটা ফিমেল বাচ্চা আছে। গায়ের যখন কারো কাছে বাচ্চা নেবেন একটু দেখে নেবেন, পেটে নিচে র্যাশ প্যাশ আছে নাকি, পুরো পরিষ্কার আছে দেখে নিন, কোনো জায়গায় র্যাশ নেই, কোনো জায়গায় নোংরা নেই ঠিক আছে ঠিক আছে। আর দাম তো বলেই দিলে, তোমার নাম ফোন নাম্বার সাত, তার উপরে আরও ডিসকাউন্ট করে দেবো, আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো, আরও এরপরে আরও ডিসকাউন্ট একদম। আর অফারের উপর অফার আজকে দিচ্ছে, কোন নম্বর ডেলিভারি ফ্রি হয়ে যাবে, ডেলিভারি ফ্রি একদম, ডেলিভারি ফ্রি কত অবধি, কুড়ি কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি করে দেবো, কুড়ি কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি। আচ্ছা নাম ফোন নাম্বারটা বলে দাও। নাম হচ্ছে শুভদত্ত, বাড়ি বজবজ বাটানগর, মোবাইল নম্বর 9748358687। আর আমাদের হচ্ছে একটা ডেলিভারি বয় আছে, ডেলিভারি বয়ের নম্বর অল ওভার ইন্ডিয়া, আমার নাম্বার অল ওভার ইন্ডিয়া জুড়ে ডেলিভারি হয়, তার 7439671942, অল্টারনেটিভ নাম্বার 9903271650। আপনারা যদি ডগ নিতে ইচ্ছুক হয় তো এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করুন, অ্যাভেলেবেল, এমনকি ডেলিভারি পর্যন্ত করা হয়। আচ্ছা ডেলিভারি 20 মিটারের উপরে চার্জ হবে, 20 কিলোমিটার মধ্যে সেটা তুমি দেবে। আচ্ছা ও গেলে তো ও তো পয়সা নেবেই, না না ও তো টাকা তোমার থেকে নেবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওইটা সেল হলো নাকি এটা? হ্যাঁ হ্যাঁ গালা নিল। আচ্ছা মেল না ফিমেল আছে? এটা মেল আছে, মেল আছে তাই তো, গালা হাতে তুলে দিলাম। আচ্ছা খাওয়া দাওয়া সব লিখিয়ে দিয়েছি, আচ্ছা বুঝিয়ে দিয়েছি, দিয়ে বলা আছে এবার তারপর তো জানো আমি নিজের পাড়া হয়ে করি। হ্যাঁ আশা করছি অসুবিধা হবে। আচ্ছা দাদা কোথা থেকে এসছেন? কর্ণগর। কর্ণগর? আচ্ছা কর্ণগর কানাই পড়বে। বাচ্চা পছন্দ হয়েছে? দেখো মেল না ফিমেল? এটা মেল আছে। দাম ঠিকঠাক নিয়েছে? আপনি বলবেন যে এই হাটে আসতে লোককে? হ্যাঁ এই হাটে লোককে আসতে বলবে? অবশ্যই বলবো। তো দেখো বন্ধুরা ল্যাপটা বিক্রি হয়ে গেলো সকাল সকাল, আর এই দাদা নিয়েছে। দাদার নামটা আর একবার শুনবো? আমার নাম অরূপ দত্ত। অরূপ দত্ত। আর ভাইয়ের? রাজীব দত্ত। রাজীব দত্ত তাই তো, পছন্দ তো? নাম রেখেছো কিছু? নাম ভাবো নি এখনো? বাড়ি থেকে ভাবো। আচ্ছা কমেন্ট করে দিও ঠিক আছে। আচ্ছা তো বন্ধুরা দেখো একটু আগে ভিডিও করলাম, এই শুভ শুভর থেকে যে স্পিচটা দেখিয়েছিলাম ইন্ডিয়ান স্পিচটা, সেটা সেল হয়ে গেল, এই দাদা নিল। দাদা কোথা থেকে এসছে? আমি চিনসুরা থেকে এসেছি। চিনসুরা থেকে এসেছে, ইন্ডিয়ান স্পিচটা নিল। বাচ্চা পছন্দ তো? হ্যাঁ দাদা। আর নাম কিছু ঠিক করেছেন? নাম এখনো কোনো ডিসাইড করা হয়নি, বাড়ি থেকে এটা ডিসিশন নেওয়া হবে। আর দাম? দাম দাদা 2800 টাকা তাই তো বলেছিল, 2800 টাকায় দিলাম। আচ্ছা বাচ্চা পছন্দ তাই তো? আর নাম কিছু ভেবেছেন? নাম এখনো কিছু ডিসাইড করা হয়নি, এটা বাড়ি থেকে। আর জেনে নিয়েছেন কখন কি খাবে কি করতে হবে এগুলো সব বলে দিয়েছে তো? হ্যাঁ 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 সব দিয়ে দিয়েছে তাই তো? আচ্ছা ঠিক আছে, ঠিকভাবে রাখুন, যত্ন করে ভালো করে রাখুন ঠিক আছে। আচ্ছা আর আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি তো বলতে চাই দাদার কর্ণগরে এখানে আসুন, অনেক কম প্রাইসে দাদার ডগ দিচ্ছি, অনেক সুন্দর, আমিও নিয়ে যাচ্ছি শ্বশুরাকে, আপনারাও আসুন। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা? আমার নাম সুমন দাদা। সুমন? সুমন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। উনি উনি অ্যাডভান্স করছেন, কথা বলতে পারেন? এইটা সেল হয়নি, উনি নেবেন, উনি নেবেন, কথা বলতে পারো তুমি। একদম একদম একদম, ও আপনাকে চিন্তা করতে হবে না, আপনি 1000 টাকা যদি মনে করেন নিয়ে যাবেন আপনি নিয়ে যেতে পারেন, আপনি সামনের সপ্তাহে যদি মনে করেন ডগ নেবেন মেয়ে নেবেন কোনো ব্যাপার নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে টাকা পয়সা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই। আচ্ছা এটা এখন বুকিং হয়ে গেছে? ব্যাস এটা না, এরা আমি কোয়ালিটি দিদি ভাইরা ফিমেল নেবে, এনাদের এরা আমি একটা কোয়ালিটি ছিল অলরেডি। আচ্ছা তো ওই কারণে দিদি ভাইরা একটু অ্যাক্সিডেন্ট হিসাবে হয়েছে, ক্ষতি ক্ষতি হয়েছে, সেই কারণে দিদি ভাইরা ফিমেল নেবে বলে এরকম একটা বুকিং দিল আমাকে।
আচ্ছা বুকিং হয়ে গেছে বলে এটারই ফিমেলটা। আচ্ছা কোথা থেকে এসেছেন দিদি ভাই? আমরা বারবন্ডি। এইখানে কোন নম্বর? কোন নম্বর বারবন্ডি? আপনার নামটা? সৌজান। আচ্ছা বাচ্চা পছন্দ? এরাম বাচ্চা পছন্দ, শুধু ফিমেল লাগবে দিদি ভাই। আচ্ছা দেখো এই তিনজন মিলে এসেছে, তোমার নামটা? পরে নেবে অন্য একটা বাচ্চা নেবে, সেটাই এখন বার্গেটিং চলছে, মানে সেটাই এখন কথাবার্তা চলছে। দেখলাম তো বন্ধুরা, দেখো আরেকটা সেল হয়ে গেল সুপার কাছ থেকে। তোমার থেকে সেল হলো তাই তো? আচ্ছা কোথা থেকে এসছো দাদা? আন্দুল। আন্দুল থেকে? অত দূর থেকে? দেখো আন্দুল থেকে এসছে এই ল্যাপটপটা নিলো। অনেকদিন থেকে ফোন করেছে দাদা। আচ্ছা তোমার থেকে হলো তাই তো? অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর এরা দুজন কিন্তু একই আছে, তোমার ভিডিওতে দেখিয়েছে। আচ্ছা দেখো বাচ্চা পছন্দ হয়েছে তো? আর দাম ঠিকঠাক আছে? আর তোমার নামটা? আমার নাম শ্রীকান্ত রায়। শ্রীকান্ত রায় তাই তো? আচ্ছা সবাইকে বলবে এই হাটে আসতে? হ্যাঁ হাটে তো আসতে বলবো, আমি তো এখানেই তো আসার জন্য বলবো। হ্যাঁ আচ্ছা বাচ্চা ঠিক ঠিকঠাক আছে তাই তো? আর নাম কিছু ভেবেছো? নাম ঘরে গিয়ে বউ ভাববে। আচ্ছা বউ ভাববে তাই তো? আচ্ছা কমেন্ট করে দিও, ঠিক আছে বাড়ি গিয়ে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সাইনা তোমার থেকে সেল হলো নাকি? হ্যাঁ এটা কালচার পপ মেল পাপ্পি আছে, অনেকক্ষণ ধরেই এসেছে, এসে দেখাশোন করছিল, পছন্দ করেছে। আচ্ছা কম সম করেই দিয়ে দিয়েছি দাদাকে। আচ্ছা প্রাইস অনেক কম নেওয়া হয়েছে, 4,500 টাকা পেয়ে গেছে দাদা বাচ্চাটা। 4,500 টাকা পেয়ে গেছে? 4,500 টাকা কালচার পপ পেয়ে গেছেন। এক বাচ্চাটা দিন। এরকম সুন্দর সুন্দর পাপ্পি এখনও বাড়িতে অ্যাভেলেবেল আছে, আপনাদের লাগলে যোগাযোগ করে নিতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9674407133। এই দাদাদের হাতে তুলে দিচ্ছি, এই দাদারা নিল। এটা মেল পাপ্পি আছে। আচ্ছা মেল পাপ্পি আছে তাই তো? দাদা কোথা থেকে এসছো? সুন্দর পাপ্পি কম প্রাইসে পাওয়ার জন্য আমার কাছে সবসময় থাকবে, যোগাযোগ করে নিতে পারেন। দাদা কোথা থেকে এসছো? রিসা থেকে তাই তো? নয় সামনাসামনি থেকে এসছে দাদারা। পছন্দ তো? আর নাম কিছু ভেবেছো? তো বন্ধুরা দেখো তোমাদেরকে আজকে হাটের কি কি ডগ পাপিসের কালেকশন ছিল, আর কি কি এসেছিল, আর কি কি অফার আছে, সমস্তটাই তোমাদেরকে দেখালাম। তা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আমি সাথে সাথে উত্তর দিয়ে দেবো। আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কল করতে পারো, আমি যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, সবাইকে টাটা বাই বাই জানিস। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি।